প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো জরায়ুমুখ ক্যান্সার, ক্যান্সারের প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মালা বণিক, সহকারী অধ্যাপক গাইনি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হসপিটাল লিমিটেড ও এসটিভি কর্তৃপক্ষকে। আজ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং এই দিবসে সবাইকে সুস্থতা কামনা করছি আমি। জি, ধন্যবাদ আপনি আমাদের আয়োজনে এসেছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে সময় দেবার জন্য। যে বিষয়ে, যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জরায়ুমুখের ক্যান্সার, তো প্রথমে জানতে চাইবো যে জরায়ুমুখের ক্যান্সার বলতে কি বোঝায়? জরায়ুমুখের ক্যান্সার বলতে প্রথমেই বলতে চাচ্ছি, জরায়ু হচ্ছে নারী প্রজননতন্ত্রের একটি অংশ, এবং এটা যে নিচের অংশটাকে সার্ভিক্স বলি আমরা, বা জরায়ুমুখ বলি। এই সার্ভিক্স যখন ক্যান্সার হচ্ছে, তখনই আমরা জরায়ুমুখের ক্যান্সারটা বলে থাকি। জি, একটি ছবি আছে, আমরা ছবিটি দেখে আসতে পারি, দেখতে পারি। এটা হচ্ছে জরায়ু একটা, এবং এটি হচ্ছে নারী প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং লোয়ার পার্ট যেটা, সেটাকে আমরা সার্ভিক্স বলি, এবং এটাকে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার। জি, পরে একটা ছবি আছে। জি, এই ছবিটাকে আমরা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে বাঁদিকে হচ্ছে সুস্থ জরায়ুমুখ এবং ডান দিকে হচ্ছে ক্যান্সার আক্রান্ত জরায়ুমুখ। বাঁদিকের ছবিটি অর্থাৎ সেই ছবিটি কিন্তু যথেষ্ট স্মুথ এবং দেখা যাচ্ছে স্বাভাবিক, একদম স্বাভাবিক, এবং এটা হচ্ছে সার্ভাইকাল অস বলি আমরা আর মেডিকেল টার্মে। আর ডান দিকে হচ্ছে ক্যান্সারের একটা গ্রোথ, যেটা বলি হচ্ছে ক্যান্সার নরমাল, সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত। জি, জরায়ুমুখ ক্যান্সারের বিষয়টি, যে এর পরিস্থিতিটি কেমন, যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ক্যান্সারটি কেমন সংখ্যায় হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে হয়ে থাকে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আমাকে। জরায়ুমুখ ক্যান্সার সমগ্র বিশ্বে অন্যতম নারীদের মৃত্যুর কারণ হচ্ছে, এবং বিশ্বে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার। কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমাদের বাংলাদেশে এটা হচ্ছে প্রধান অন্যতম ক্যান্সারের মৃত্যুর কারণ নারীদের। পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি বছর 12,000 মহিলা বা নারী আমাদের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং প্রতিদিন গড়ে 18 জন নারী মারা যাচ্ছেন সার্ভাইকাল ক্যান্সারে। অর্থাৎ প্রতিদিনই 18 জন নারী মারা যাচ্ছেন। জি, এই ক্যান্সারটি কেন হয়ে থাকে, এর কারণ কি জানা গিয়েছে? হ্যাঁ, অবশ্যই জানা গেছে। কারণ বলছে যে শতকরা 99% হচ্ছে একটা ভাইরাস কারণ, এবং ভাইরাসটার নাম হচ্ছে HPV, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এছাড়া হচ্ছে বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থেকেও এই ক্যান্সারের উৎপত্তি হচ্ছে। জি, আপনি বলছিলেন একটি ভাইরাসের কথা, ভাইরাসটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, ভাইরাস হচ্ছে এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভাইরাসের কয়েক প্রকার প্রজাতি রয়েছে, এর মধ্যে 15টা প্রজাতি হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস বলি আমরা। এর মধ্যে 16 এবং 18 এটা হচ্ছে মূল ক্যান্সারের জন্য দায়ী থেকে। জি, এবং এই ভাইরাসটি কীভাবে সংক্রমণ হয়ে থাকে, যে একজনের দেহ থেকে অন্যজনের দেহে কীভাবে ছড়িয়ে থাকে? এটা হচ্ছে মূলত যৌন মিলনেই হচ্ছে, এবং শতকরা 80% মহিলাই তাদের সারা জীবনে কোনো না কোনো সময় এই আক্রান্ত হয়ে থাকে ক্যান্সারে, এই এই ভাইরাস আক্রমণে হতে থাকে। কিন্তু প্রাকৃতিকভাবেই তাদের এই 2 বছরের মধ্যে এই সংক্রমণটা ভালো হয়ে যায়, কিন্তু যদি সংক্রমণটা দীর্ঘমেয়াদী হয় তখনই সেটা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই ক্যান্সার কি প্রতিরোধযোগ্য কিনা? হ্যাঁ, অবশ্যই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিক্লারেশন দিয়েছেন যে এটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ক্যান্সার। সেই ক্ষেত্রে প্রতিরোধের ব্যবস্থাগুলো বা আমরা যদি প্রতিরোধে করতে হলে নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা করতে পারি, এবং যদি জরায়ু প্রতিষেধক টিকা, যে HPV ভাইরাস ভ্যাকসিন দিতে পারি, তাহলে আমরা এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব। সেই ক্ষেত্রে কাদের ক্ষেত্রে জরায়ুমুখ পরীক্ষা বা এই পরীক্ষাটি করা হয়ে থাকে, যে কোন বয়স্ক, কোন বয়সী নারীদের ক্ষেত্রে? আমরা জানি যে ক্যান্সারটা হচ্ছে মেইনলি মূলত 35 থেকে 55 বছর মহিলাদের হয়। আমরা জরায়ুমুখটা পরীক্ষা শুরু করি বয়স 30 থেকে, এবং অথবা বিবাহিত বয়স যদি 10 বছরের বেশি হয় তাদের আমরা জরায়ুমুখের পরীক্ষা করে থাকি। জি, এবং পরীক্ষার, এই জরায়ুমুখ পরীক্ষার মাধ্যমগুলো কি কি, কি কি মাধ্যমে? কয়েকটা মাধ্যমে করা হয়, যেমন ভায়া টেস্ট বলি আমরা, প্যাপস্মিয়ার আর HPV DNA টেস্টিং। জি, ভায়া টেস্ট সম্পর্কে যদি একটু বিস্তারিত বলুন। আচ্ছা, ভায়া টেস্ট হচ্ছে খুবই সহজ একটা টেস্ট, খুব বিনামূল্যে করা হয়। এখানে আমরা একটা 5% অ্যাসিটিক অ্যাসিড জরায়ুমুখের মধ্যে
দিয়ে দেখি আমরা জ্বরের মুখের জন্য কোনো অস্বাভাবিক কোনো পরিবর্তন হয় কিনা। যদি জ্বরের মুখে অস্বাভাবিক কোষ থাকে তখন আমরা দেখি যে জ্বরের মুখটা পরিবর্তন হয়ে সাদা হয়ে যাচ্ছে, তখন আমরা একদম পজিটিভ বলি, ভায়া পজিটিভ। এখানে আমার একটা টেস্ট আছে, যখন যখন ভায়া পজিটিভ হয় তখন আমরা এখন লাল কার্ড দিয়ে দিই দর্শক মানে রুগীকে, আর যখন ভায়া নেগেটিভ হয় তখন আমরা নীল কার্ডটা দিই। তবে যেটা হচ্ছে যে ভায়া কার্ড পজিটিভ হলে ভয় পাওয়ার কিছু নেই, এটা এটা ইন্ডিকেট করে না এটা যে ক্যান্সার হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে। এবং তাদেরকে আবার ফার্দার আরও পরীক্ষা করার জন্য আমরা কলপোস্কোপি একটা পরীক্ষা আছে, সেটা করার জন্য রুগীকে আমাকে পাঠানো হয়। জি, এই ভায়া এই পদ্ধতিটি সম্পর্কে জানতে চাচ্ছি যে এটি কি খুব ব্যয়বহুল কিনা এবং এটি কোথায় করা যেতে পারে? না, এটা মোটেই ব্যয়বহুল না, এটা বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে এবং খুবই সহজ একটা পরীক্ষা। এটা আমাদের সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্স, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, বিএসএমএম এবং প্রাইভেট হাসপাতালগুলোতে এই পরীক্ষা করা হয়। সেই ক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে আপনি সাধারণত কাদেরকে উৎসাহিত করে থাকেন যে এই ভায়া টেস্ট? ভায়া টেস্টে আমরা বলি যে বয়স হচ্ছে 30 বছর অথবা যে বিবাহিত বয়স 10 বছরের বেশি হলে তাদেরকে আমরা অবশ্যই জ্বরের মুখের পরীক্ষা করতে বলি। জি, আপনি আরেকটি মাধ্যমের কথা বলছিলেন জ্বরের মুখ পরীক্ষা করবার জন্য প্যাপস্মিয়ার, সেই পরীক্ষাটি সম্পর্কে জানতে চাচ্ছি। প্যাপস্মিয়ার খুব একটা ভালো পরীক্ষা, সারা উন্নত বিশ্বে এটা পরীক্ষা হয় এবং আমাদের দেশেও হয়। কিন্তু এটা হয় হচ্ছে এখানে আমরা জ্বরের মুখে যে নিঃসৃত কোষগুলো নিয়ে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি যে এখানে কোনো অস্বাভাবিক কোষ আছে কিনা, সেটা তখন দেখে আমরা বুঝি যে ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আমরা ডিটেক্ট করতে পারি। সেটাও আমাদের দেশে সম্ভব, মেডিকেল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএম এবং প্রাইভেট কিছু হাসপাতালে প্যাপস্মিয়ার করা হয়। এবং যদি ঢাকার বাইরের কথা বলি সেই ক্ষেত্রে ভায়া যেমন উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রয়েছে, প্যাপস্মিয়ারের সুবিধা কোথায় রয়েছে? প্যাপস্মিয়ার সদর হাসপাতালে গেলে বা সদর যেকোনো সদর হাসপাতালে আমাদের পরীক্ষা করার। আপনি বলছিলেন কলপোস্কোপির কথা, যে যদি কারোর ক্ষেত্রে যে ভায়া টেস্ট পজিটিভ হয় সেই ক্ষেত্রে কলপোস্কোপি করতে তাকে রেফার করেন, কলপোস্কোপি এই বিষয়টি সম্পর্কে আমাদের দর্শক। কলপোস্কোপি হচ্ছে একটা মেশিন যেখান থেকে আরেকটু ব্রাইটলি ইলুমিনেশন লাইটের মাধ্যমে আরেকটু ভালো করে আমরা যে ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কি না সেটা দেখতে পারি। সেটাও করা যাচ্ছে আমাদের কল্পস্কোপি সদর হাসপাতালগুলোতে করা যাচ্ছে, মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাইভেট কিছু সেক্টরে করা যায়, বিএসএমইউতে আমাদের দেশে অ্যাভেলেবেল এগুলো করা যাচ্ছে আর কি। জি, এবং ভায়া টেস্টের আলোচনার সময় আপনি বলেছিলেন যে পজিটিভ হলে আপনারা কলপোস্কোপি বা এবং ফার্দার ইভালুয়েশন করা হচ্ছে পেশেন্টকে, যদি এটি নেগেটিভ হয় তার মানে কি সারা জীবনের জন্য আর কখনোই টেস্টই করতে হবে না, নাকি এই বিষয়ে আপনারা? ভায়া নেগেটিভ হলে আমরা বুঝতে পারছি যে তার ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ নেই, তখন আবার আমরা তাদেরকে আবার অ্যাডভাইস করি 3 বছর পর আবার আপনি এসে ভায়া এসে পরীক্ষা করে যাবেন আমাদের কাছে এসে। জি, এবং এছাড়া কি অন্য কোনো মাধ্যম রয়েছে যে প্রতিরোধের ক্ষেত্রে, স্ক্রিনিংয়ের ক্ষেত্রে? আরেকটি পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় এইচপিভি ডিএনএ টেস্টিং। একটু ব্যয়বহুল পরীক্ষা, যাদের একেবারে খুব ক্যান্সার ঝুঁকিমুক্ত ঝুঁকি আছে আর কি তাদেরকে আমরা পরীক্ষাটা করা হয়, এটাও আমাদের দেশে করা হয়, একটু ব্যয়বহুল এটা। জি, এবং আপনি বলছিলেন যে ভ্যাকসিন বা টিকার কথা, সে বিষয়ে জানতে চাই। আচ্ছা, ভ্যাকসিন হচ্ছে আমি আগেই বলেছি এটা যে এইচপিভি একটা ভাইরাস দিয়ে হচ্ছে, তো এইচপিভি প্রতিরোধক যে ভ্যাকসিন যদি আমরা সময় মতো দিতে পারি আগে তাহলে আমরা ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারবো। জি, সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনটি কোথায় পাওয়া যায় এবং এর খরচ সম্পর্কে? আচ্ছা, ভ্যাকসিনটা একটু ব্যয়বহুল, এটা আপনার যে ভ্যাকসিন নিতে চান এটা 3টা ডোজের দেওয়া যাচ্ছে। প্রথম এক মাস, প্রথম ডোজ দেওয়ার পর 1 মাস পর দিন 6 মাস পর দিচ্ছি আমরা। এবং আপনারা যদি দিতে চাচ্ছেন যাদেরকে আমরা যদি নিকটস্থ গাইনি বিশেষজ্ঞ দিলে কাছে গেলে পরে তখন আমাদের এটা দেওয়া সম্ভব। আর এটা দিচ্ছি আমরা হচ্ছে 10 থেকে 18 বছর মেয়ে কন্যা সন্তানকে এবং অ্যাটলিস্ট 25 ইয়ার্স পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। অন্যান্য ভ্যাকসিন যেরকম এপিআই শিডিউলের ভেতর আছে যে কিছু কিছু রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে যে সরকার থেকে প্রজেক্ট করে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি কোনো এই ধরনের পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, সরকার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকার গাভীর সহযোগিতায় এটা পাইলট প্রজেক্ট খুব রিসেন্ট শুরু করে যাচ্ছেন গাজীপুরে, সেটা হচ্ছে 10 বছর বয়সী মেয়েদের এই প্রজেক্টে বিনামূল্যে ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে। অর্থাৎ সকল মেয়েকেই, 10 বছর বয়সী সকল মেয়েকেই ভ্যাকসিনটা দেওয়া হবে গাজীপুরে, এটা শুরু করছে। যখন সাকসেসফুল হবে তখন ওল্ড বাংলাদেশে এটা শুরু করা হবে বিনামূল্যে, তখন হয়তো দেওয়া হতে পারে। জি, কথা হচ্ছিল স্ক্রিনিং পদ্ধতিগুলো নিয়ে, তো সেই ক্ষেত্রে যে স্ক্রিনিং পদ্ধতির ভেতর কখনো ধরা পড়লো যে সে প্রি ক্যান্সার একটি স্টেটে রয়েছে, সেই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, প্রি ক্যান্সার সিলেশন হলে পরে ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি যে প্রি ক্যান্সার সিলেশন থেকে আবার ক্যান্সার হতে অনেকটা স্টেজের মধ্যে যেতে হয়, অনেক ধাপ ধাপ করে হয়। আমরা মেডিকেল ভাষায় বলি এটা সেন 1, 2, 3, দেন ক্যান্সার।
এই যে ধাপগুলো হচ্ছে, এই ধাপগুলো 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগে। সেই জন্য ক্যান্সারের পূর্ব লক্ষণ ধরা পড়লেও ভয় পাওয়ার কিছু নেই, আমরা এবং জড়ো ফেলে দেওয়ারও দরকার নেই। তখন যদি আমরা সেই জন্য লোকালি যদি আমরা 2টা প্রসিডিউরের মাধ্যমে যদি অপারেশন করি, লিপ অথবা ক্রায়োথেরাপি, তাহলে অবশ্যই সে ক্যান্সারের পূর্ব লক্ষণ ভালো হয়ে যায় এবং 1 বছর পরে সেই ক্যান্সার সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে যায়, সেখানে জড়ো ফেলার কোনো দরকার পড়ে না। সেই ক্ষেত্রে যে প্রাথমিক পর্যায়ে ধরতে পারলে, যে প্রি ক্যান্সারাস স্টেজে ধরতে পারলে, জড়ায়ু সংরক্ষণ করে চিকিৎসা করা যেতে পারে। জি, জড়ায়ু সংরক্ষণ চিকিৎসা করা যেতে পারে এবং সেই চিকিৎসার ক্ষেত্রে সফলতার হার কিরকম? সফলতার হার 100%। জি, এবার যদি আসি যে কারোর ক্ষেত্রে যে ক্যান্সারটি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে উপসর্গ কী ধরনের হয়ে থাকে? আচ্ছা, কারোর ক্যান্সার হয়ে থাকে তাহলে সাধারণত ক্যান্সার হচ্ছে 35 থেকে 55 বয়সে নারীদের ক্ষেত্রে এবং পোস্ট মেনোপোজাল, যেটি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও হতে পারে। তাদের উপসর্গ দেখা যাচ্ছে অনিয়মিত রক্তস্রাব আর হচ্ছে পোস্ট কোয়েটাল ব্লিডিং, যেটা বলি আমরা ডাক্তারি ভাষায়, অথবা স্বামীর সাথে সহবাসের রক্ত যাচ্ছে। আর একটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও, যেমন 60 বছর পরে মহিলার পরও হঠাৎ করে আবার রক্ত যাওয়া শুরু হলো, ওই সময় আমরা বলি যে এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ, ক্যান্সারের লক্ষণ। জি, সেই ক্ষেত্রে কি কি পরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হয়ে থাকেন যে এটিকে ক্যান্সার? আমরা কলপোস্কোপি পরীক্ষা করি, অথবা সেখানে যদি একটা গ্রোথ থাকে, কোনো টিউমারের লক্ষণ দেখি, সেখানে কল বায়োপসি পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি যে ক্যান্সার হয়েছে তার। জি, কলপোস্কোপি পদ্ধতি সম্পর্কে আপনি আগেও বলেছিলেন যে যখন কোনো স্ক্রিনিং টেস্টে পজিটিভ আসলে সেই ক্ষেত্রে আপনার কলপোস্কোপি করা হয়ে থাকে। এই কলপোস্কোপি এই পদ্ধতিটি কি খুব রোগীর জন্য কি খুব ব্যথাযুক্ত কিনা বা ভয়ের কোনো, মানে খুবই সহজ, কোনো ব্যথা পায় না রোগী, কোনো অপারেশন করতে লাগে না এবং কোনো অ্যানাস্থেশিয়া, যে অজ্ঞান করার কোনো দরকার নেই। আমরা কলপোস্কোপি করে সহজেই যে মনে করি যে জ্বরের মুখের সমস্যা হচ্ছে, ওখান থেকে আমরা পরীক্ষা টিস্যু নিয়ে পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি এটা ক্যান্সার হচ্ছে কি হয় নাই, ক্যান্সার বা ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না। অর্থাৎ সেই ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে মহিলাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে এবং তারপরে যখন রক্তক্ষরণ হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে, অবশ্যই সচেতন হবে। যেমন বেশিরভাগে 55 বছর বা 60 বছর মহিলাদের বন্ধ হয়ে গেছে, 10 বছর পর হঠাৎ করে তার ব্লিডিং শুরু হলো বা রক্তপাত শুরু হলো, তখন অবশ্যই এটাকে ঝুঁকি গুরুত্ব দিয়ে নিকটস্থ চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শুনব, তার আগে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি জরায়ু মুখের ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিকার নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মাল্লা বণিক, সহকারী অধ্যাপক গাইনি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। কথা হচ্ছিল জরায়ু মুখ ক্যান্সার নিয়ে এবং আপনি বলছিলেন যে এই জন্য দায়ী হচ্ছে একটি ভাইরাস। আমার মনে হয় একটি ছবি দেখে আসতে পারি আমরা। অবশ্যই, আমি আগেই বলেছি যে শতকরা 99% ক্ষেত্রেই একটা ভাইরাস দায়ী এবং সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ইনফেকশনের কারণে জরায়ু মুখ ক্যান্সার হয়ে থাকে এবং এই ইনফেকশন হলেই যে ক্যান্সার হবে তা না, ইনফেকশন হলে সাধারণত প্রাকৃতিকভাবেই এটা 2 বছরের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদে যদি ইনফেকশনটা থাকে, সংক্রমণ থাকে, তখন এটা ক্যান্সারে পরিণত হয় এবং এটা হতে গেলে 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। অর্থাৎ যে প্রাথমিক কিছু ধাপ রয়েছে, যেটিকে আপনি বলছিলেন যে প্রি ক্যান্সারাস স্টেজ, যেগুলো রয়েছে পূর্ব লক্ষণ আমরা বলে থাকি, সেগুলো হয়ে তারপরে ক্যান্সারে যাবে এবং এটা টেক্স টাইম, অনেক সময়, দীর্ঘ একটা সময় লাগে। এই জন্য আমাদের জন্য বিশেষভাবে সুবিধা যে যদি আমরা প্রথমে ইন্টারভেনশন করা গেলে, হ্যাঁ, ইন্টারভেনশন নির্ণয় করতে পারি তাহলে এবং যথাযথ চিকিৎসা নিতে পারি তাহলে আমরা ক্যান্সার দিকে আর যাবে না। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটা ক্যান্সার নিরাময় বলেছে আর কি। এই ধাপগুলো দেখা যাচ্ছে যে এখানে প্রি ক্যান্সার দেখতে পাচ্ছেন, একদম প্রথমে হচ্ছে নর্মাল বা স্বাভাবিক কোষ, সেখান থেকে ইনফেকশন হলো, ইনফেকশন কিছু যখন কন্টিনিউ করলো বা হতে থাকলো তখন CN1 হয়, CN1 থেকে আবার 2 হচ্ছে, তারপর 3 হচ্ছে, একদম শেষ পর্যন্ত গিয়ে ক্যান্সার হচ্ছে। এবং এই একটি ধাপ থেকে আরেকটি ধাপে যেতে বেশ অনেক সময় লাগে। মোটামুটি নর্মাল থেকে স্বাভাবিক থেকে ইনফেকশন যখন হবে, সংক্রমণ হচ্ছে এবং ক্যান্সার হচ্ছে, 10 থেকে 20 বছর পর্যন্ত লাগছে। জি, এবং এই ক্যান্সার, এই ভাইরাসের সংক্রমণটি হচ্ছে যে মূলত সংক্রমণের মাধ্যম কীভাবে, যৌন মিলনের মাধ্যমে হচ্ছে এবং যে কোনো নারী
শতকরা 80% নারী জীবনে যে কোনো সময় সংক্রমণ হতে পারে এবং প্রাকৃতিকভাবেই এই সংক্রমণটা ভালো হয়ে যায়। তবে কারো কারো ক্ষেত্রে এটি হতে পারে এবং যারা ঝুঁকিপূর্ণ, এবং আমরা ঝুঁকিপূর্ণ তাদেরই বলছি, যেমন বাল্য বিবাহ হচ্ছে, আর তারপর ঘন ঘন সন্তান প্রসব এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি, সংক্রমণটা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিচ্ছন্নতার বিষয়ে একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে সাদা স্রাব অনেকের হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এর সাথে কি এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, যে সাদা স্রাব যদি দীর্ঘদিন ধরে হতে থাকে সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে এই থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বিষয়টি, হ্যাঁ আমাদের দর্শকরা প্লাস সবসময় আমরা আমাদের যখন রুগী দেখি তখন তাদের এটা খুবই ভয় থাকে এবং তারা প্রায়শই এই কথা জিজ্ঞেস করে সাদা স্রাব থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে কিনা। কিন্তু এক থেকে কথা সে, সাদা স্রাব হলে ক্যান্সার হবে না, সাদা স্রাব হলে অনেক রকম ইনফেকশন হতে পারে, যে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। যে এই ইনফেকশন সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। আচ্ছা জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, মোহাম্মদপুর থেকে তানিয়া বলছি। জি বলুন। আমার সমস্যা হলো, আমার নরমালি সবসময় প্রতি মাসেই একবার করে পিরিয়ড হয়, তো এবার দেখা গেছে গত মাসে 24 তারিখে হয়েছে, আবার গত পরশু দিন মানে 12 দিন পরে আবার পিরিয়ড, সেই সাথে প্রচন্ড ব্যথা, তলপেটে প্রচন্ড ব্যথা এবং অনেক বেশি ব্লিডিং হচ্ছে আর কি। তো এটা কি ইউটেরাসে কোনো প্রবলেম নাকি মেনোপজের লক্ষণ? আমার বয়স হলো 42, কিংবা ক্যান্সারের কোনো লক্ষণ কিনা ইউটেরাসের? আগে কি আপনার স্বাভাবিক মাসিক হতো? আগে সবসময় নর্মালি মানে মাসে একবার হতো, এত ফ্লো হতো না, ওভার ফ্লো হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। এটা মানে 10 দিন পরে আবার কেন হলো? এটা কি প্রথম সাইকেলই হলো নাকি আগে কখনো হয়েছে আপনার? না কখনো হয়নি, প্রচন্ড ব্যথা হয়ে এরকম পিরিয়ড হচ্ছে, আজকে 2 দিন হলো। তো কালকে ইয়ে করেছি, একটা আল্ট্রাসোনো করেছি, তো দেখা গেছে যে ইউটেরাসটা বাল্কি, আমার ইউটেরাস বাল্কি, আর যে ওভারিতে সিস্ট পাওয়া গেছে, রাইট ওভারিতে, আর ইউটেরাস বললো যে বাল্কি হয়ে গেছে। আপনার কয়জন সন্তান আছে বলতে পারবেন? আমার 2 বাচ্চা, 2 ছেলে। 2 বাচ্চা। নরমাল ডেলিভারি হয়েছে? সরি, নরমাল ডেলিভারি না সিজন সেকশন? না নরমাল, দুইটাই নরমাল ডেলিভারি। ছোট বাচ্চার বয়স কত আপনার? 12 বছর। 12 বছর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনার যেহেতু বয়স 42 ইয়ার্স, 42 বছর বয়স, আর এক প্রথম সাইকেলই আপনার প্রবলেম হয়েছে, এটা এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা সাধারণত বলি যে 40 ইয়ার্স থেকে 45 ইয়ার্স পর্যন্ত, এখন আপনার প্রায় শেষের দিকে আসতেছে, হয়তো মাসিকটা বন্ধ হয়ে যাবে, তাও দেরি আছে, 50 ইয়ার্সের পরে মাসিক বন্ধ হয়, এই সময় একটু অনিয়মিত এরকম মাসিক হতে পারে। তো একটা সাইকেলের জন্য ভয় পাওয়ার আপনার কিছু নেই, আর আল্ট্রাসোনোগ্রাফিতে যেহেতু বাল্কি ইউটেরাস আসছে সেটাও খুব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে কয়েকটা বাচ্চা যদি ডেলিভারি হয় নর্মালি বা সিজন সেকশন হতে পারে, তাদের বাল্কি ইউটেরাস থাকে, সেক্ষেত্রে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় যদি আপনার আবার নেক্সট সাইকেলে আবার এরকম প্রবলেম হয় তখন আপনি নিকটস্থ গাইনি বিশেষজ্ঞকে দেখাবেন। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল যে সাদা স্ট্র্যাপ নিয়ে, এবং এ বিষয়ে আপনি বলছিলেন ইনফেকশনের কথা। জি, আমার ইনফেকশন হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন মূলত দায়ী এটার জন্য, বা ট্রাইকোমোনাসিস ইনফেকশন এক বলি আমরা, এর জন্য সাদা স্ট্র্যাপ হচ্ছে। সাদা স্ট্র্যাপ হলেই যে ক্যান্সার হবে তার কোনো কথা নেই, স্ট্র্যাপ হলে আমরা যদি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ওখানে লোকালি অ্যাপ্লাই করি বা লোকালি ব্যবহার করি তাহলে সাদা স্রাব ভালো হয়ে যায়। জি, এবার যদি আসি যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, যে এই চিকিৎসা পদ্ধতি, যে যখন একটি রোগীর ক্যান্সার নিশ্চিত হয়ে গিয়েছে যে তিনি ক্যান্সার আক্রান্ত, সেই ক্ষেত্রে চিকিৎসার ধাপগুলো কীরকম? ক্যান্সারের চিকিৎসা আমরা যে স্যার জরায়ুমুখী ক্যান্সার চিকিৎসা 3টা ধাপে করা হয়। একটা হচ্ছে অপারেশন, অপারেশন করে আমরা বার্থিক হিস্টেরেক্টমি বলি, মানে জরায়ুর অপারেশন করি, সাথে ওখানকার লিফ নোড যদি থাকে সেগুলো ফেলে দিচ্ছি আমরা, আশেপাশে টিস্যুগুলোও ফেলে দেওয়া হয়, এটা একটা চিকিৎসা পদ্ধতি। আর এছাড়া হচ্ছে আমরা কেমোথেরাপি দেওয়া হয় আর রেডিওথেরাপি দেওয়া হয়। তো সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতি ইউজ করব বা কোন পদ্ধতি চিকিৎসা করবো রুগীকে, সেটা ডিপেন্ডস করবে পেশেন্টের রোগের কতটুকু বিস্তার হয়েছে। যদি স্টেজ আমরা স্টেজিং করি, স্টেজ 2A, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা, স্টেজিংটা কীভাবে করা হয়? আমরা ক্লিনিক্যাল স্টেজিং করি, এটা হচ্ছে হাত দিয়ে পরীক্ষা করে আমরা দেখতে পারি এবং কিছু পরীক্ষাও করে দেখতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি, MRI, সিটি স্ক্যান করা যায়। অর্থাৎ এই ধরনের ইমেজিং বা MRI, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি করে নির্ণয় করা হয় যে ক্যান্সারটি কতটুকু বিস্তার লাভ করেছে বা আশেপাশে অন্যান্য অঙ্গে গিয়েছে কিনা। মানে পারভাইজাল এক্সামিনেশন করে হাত দিয়ে আমরা পরীক্ষা করেও দেখতে পারি যে কতটুকু বিস্তার হয়েছে। যদি প্রাথমিক স্টেজে আমরা
দেখি যে ক্যান্সারটা রয়েছে, তাহলে আমরা যে চিকিৎসা পদ্ধতিতে আমাদের বাড়তি হিস্টেক্টমি মানে জরায়ুটা অপারেশন করে ফেলি, আশেপাশের টিস্যুগুলো আমরা ফেলে দিই, ফেলে প্রয়োজন হলে পরে আমরা রেডিওথেরাপি চিকিৎসা করি। এটা হচ্ছে প্রাথমিক স্টেজে। আর যদি দেখা যায় যে বিস্তার অনেকখানি হয়ে গেছে, তখন আমাদের অপারেশন করা সম্ভব হয় না। জি, এই চিকিৎসা সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ওই ম্যাডামের সাথে একটু কথা বলবো। জি বলুন, শুনতে পাচ্ছেন ম্যাডাম। যে আমার সমস্যা নেই, কিন্তু আমি জানতে চাচ্ছি যে জরায়ু ফেলে দিলে কি জরায়ুর মুখে ক্যান্সারের সম্ভাবনা থাকে কিনা। জি ঠিক আছে, দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, আপনি খুব একটা সুন্দর কোশ্চেন করেছেন। এটা অনেকে আমাদের বলেন, জরায়ু ফেলে দিলে কি ক্যান্সার চলে যায় কিনা। জরায়ু ফেলে দিলে, হ্যাঁ, জরায়ু ফেলে দিলে ক্যান্সার হবে না, কিন্তু জরায়ুর যদি ক্যান্সারের পূর্ব লক্ষণ থেকে থাকে, তাহলে কিন্তু জরায়ু ফেলে দিলেই আমাদের এটা চিকিৎসা সম্পন্ন হবে না। তখন আমরা জরায়ু ফেলে দিলেও আমাদেরকে জরায়ুর মুখের নিয়মিত ওই জায়গাটা পরীক্ষা করতে হবে, যেটা ভায়া করতে পারি আমরা বা প্যাপ স্মিয়ার করতে পারি। সেই জন্য জরায়ু ফেলে দেওয়া এটা কোনো সমাধান না। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। কথা হচ্ছিল যে চিকিৎসা পদ্ধতি নিয়ে জরায়ুমুখ ক্যান্সারের, এবং আপনি বলছিলেন যে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ভূমিকা রয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে হলে প্রথমে সার্জারি করে যে জরায়ুটি ফেলে দেওয়া হয়, তারপরে হয়তো প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপি লাগতেও পারে, নাও লাগতে পারে। এবং বিস্তৃত হয়ে গেলে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। আচ্ছা, যদি যখন থেকে আমার বিস্তৃত হয়ে গেছে, তখন আমরা রেডিওথেরাপি দিই অথবা কেমোথেরাপিতে আমরা দেওয়া হয়ে থাকে আর কি। এবং এই চিকিৎসা পদ্ধতি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমরা তুলনা করি, যে বাইরের উন্নত দেশ যেগুলো রয়েছে, সেই চিকিৎসা পদ্ধতির সাথে আমাদের দেশের চিকিৎসা পদ্ধতির অবস্থানটি কোথায় রয়েছে? হ্যাঁ, উন্নত দেশে যে চিকিৎসা হচ্ছে, আমাদের দেশেও সেই চিকিৎসা ব্যবস্থা সম্ভব। সব জায়গা না হলেও কিছু কিছু জায়গায়, বিশেষায়িত যে হাসপাতালগুলো আছে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, তারপর প্রাইভেট কিছু বিশেষায়িত হাসপাতালে আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি সব ধরনের চিকিৎসা সম্ভব। অর্থাৎ আধুনিকতম চিকিৎসা এই রোগের ক্ষেত্রে বাংলাদেশে সম্ভব হচ্ছে। আরেকটি কমন একটি প্রবলেমে আমাদের দেশের মহিলাদের ভুগতে দেখা যায়, যেটিকে বলা হয় যে ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুতে টিউমার হয়েছে। এই টিউমারটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে এর উপসর্গগুলো কী ধরনের হয়ে থাকে। জরায়ুর টিউমার হলে পরে একটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যায় না। বেশিরভাগ দেখা যায়, যেমন আমাদের কিছুক্ষণ আগে দর্শক বলেছেন যে জরায়ুতে আল্ট্রাসনোগ্রাফিকে বাল্কি ইউটেরাস পেয়েছে, এরকম অনেক সময় যে শুধু সোনোগ্রাফি করতে গিয়ে আমরা দেখে যাই যে একটা জরায়ুতে টিউমার আসছে, এটা হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে বেশি রক্তপাত হলে পরে, তখন আমাদের জরায়ুর টিউমারের উপস্থিত ধরা পড়তে পারে। কিন্তু জরায়ুর এই টিউমারটা সাধারণত জরায়ুমুখে ক্যান্সার হয় না, খুবই রেয়ার। ফাইব্রয়েড ইউটেরাস থাকলে পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে অর্থাৎ এর থেকে ক্যান্সার হবে না, ক্যান্সার হওয়ার ঝুঁকি অত্যন্ত কম, খুবই কম। জি, এবার যদি আসি যে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে, যে বাংলাদেশে চিকিৎসার ফলে মানে সফলতার হারটি কতটুকু? যে সফলতার হার বলতে, যে যদি প্রাথমিক স্টেজে আমরা ধরা পড়ে, জরায়ু অপারেশন করার পর আমরা যদি রেডিওথেরাপি দিতে পারি, তাহলে রোগী অনেক বছর সম্পূর্ণ সুস্থ থাকে। জি, অর্থাৎ এতেও নির্ভর করছে যে রোগটির বিস্তার কতটুকু রয়েছে বা স্টেজের উপর নির্ভর করছে। সেই জন্যই আমরা বেশিরভাগই গুরুত্ব দিচ্ছি সচেতনতার উপরে। রোগী যদি সচেতন হয় এবং আগের থেকে ক্যান্সারের পূর্ব লক্ষণ যে আমরা ট্রিটমেন্ট করতে পারি, অথবা ক্যান্সার একদম প্রথম স্টেজে যেন উনি আমাদের কাছে চলে আসেন, তাহলে অবশ্যই উনি সাথে সাথে চিকিৎসা করলে অনেক বছর উনি সুস্থ থাকতে পারবেন। মানে আশাহত হওয়ার কিছু নাই, একমাত্র উনি ভালো থাকবেন, অনেক অনেক দিন ভালো থাকবেন। আমরা আগে যেমন বলতো যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু এখন আমরা বলি না, ক্যান্সার অ্যান্সার আছে এবং চিকিৎসাও সম্ভব। শুধু ডিপেন্ডস করতে কখন পেশেন্ট আমাদের কাছে আসছে এবং কখন এসে আমরা নির্ণয় করতে পারছি। জি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যে জরায়ু মুখটি নিচে নেমে আসছে, এবং এই থেকে কি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে? আচ্ছা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। যেমন বেশিরভাগই দেখা যায় যে জরায়ু মুখ নিচে নেমে যাচ্ছে, এটা কাদের হচ্ছে? আমাদের দেশে মহিলাদের যারা হোম ডেলিভারি এবং অনেকগুলো সন্তান প্রসব করেছে এবং ঘন ঘন সন্তান প্রসব হচ্ছে, বাসায় ডেলিভারি করেছে, ওরকম ট্রেন বার্থে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না, তখন তাদের জরায়ুর মুখটা নিচে নেমে যায়। জরায়ুর মুখ নিচে নেমে গেলে সেটা কোনো ক্যান্সার হওয়ার লক্ষণ নেই, সেটা আলাদা জিনিস।
সেটার সাথে এটা কখনো রিলেশন হয় না, কিন্তু রোগীরা খুব ভয় পায় যে জ্বরমুখ নিচে নেমে গেছে তো আমার ক্যান্সার হচ্ছে। জি ধন্যবাদ, এইসব বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি জরায়ু মুখের ক্যান্সারের প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মালা বণিক, সহকারী অধ্যাপক গাইনি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। যে বিষয়ে কথা হচ্ছিল যে আমরা অনেক বিস্তারিত শুনলাম আপনার কাছ থেকে জরায়ু মুখের ক্যান্সারের বিভিন্ন দিক সম্পর্কে, এখন আপনার কাছে জানতে চাইব যে এছাড়া অন্যান্য কি ধরনের ক্যান্সার আমাদের দেশের নারীদের ভেতর পাওয়া যেতে থাকে, বিশেষ করে প্রজননতন্ত্র কেন্দ্রে? হ্যাঁ, এছাড়াও আমাদের দেশে ওভারিয়ান ক্যান্সার আছে। ওভারিয়ান ক্যান্সার বলতে জরায়ুর পাশে দুইটা ডিম্বাশয় বলি, সেখানে ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার। আর এন্ডোমেট্রিয়াস ইউটেরাসে জরায়ুর মধ্যে এক ধরনের ক্যান্সার হয়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এরাও নারীদের হয়ে থাকে এবং সেটাও মৃত্যুর অন্যতম কারণ থাকে। সেই ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত এটি কি ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয়? আচ্ছা, ওভারিয়ান ক্যান্সারের উপসর্গ হচ্ছে একটু লেট স্টেজে আসে আমাদের কাছে, প্রথমিক স্টেজে ধরা পড়ে না। এটা আসে, একটা পেশেন্ট আসে লস অফ ওয়েট, খেতে পারছে না, বা অনেক সময় একটা চাকা নিয়ে আসে, চাকা বলতে হচ্ছে একটা মাংসের দলা নিয়ে আসে, অনেক সময় সেটা পাচ্ছি আমরা, অথবা সনোগ্রাফিক ফাইন্ডিংসে আমাদের পাওয়া যেতে পারে একটা ওভারিয়ান টিউমার। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। অবশ্যই। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, হ্যালো। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিতে হবে। আমার নাম শারমিলা, আমি কুইল থেকে বলছি। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, তবে আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিন। হ্যালো, হ্যালো, হ্যালো। জি দর্শক সমস্যাটি বলুন। বলতেছি যে আমার মানে আমি ডাক্তার, আমার মানে অনেক দিন যাবত মানে ডান সাইডে ব্যথা করে, তো আমি আলট্রাসাউন্ড করছি, ওখানে জরায়ুর মানে মুখটা একটু বড় হয়ে গেছে, ডাক্তার এটা বলছে আলট্রাসাউন্ড করে। তো আমি এখন জানতে চাচ্ছি কি ওইখানে মানে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে, কিংবা আমি বাঁচা নিতে পারবো কিনা। তারপর প্রচুর ব্যথা করে, মানে এটার কারণে কি ব্যথা করে নাকি এটা, আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, বাচ্চা নিলে কোনো প্রবলেম হবে কিনা। আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 8 বছর। আপনার বয়সটা কি আমি জানতে পারি? তো আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি, আমি নিতে পারবো কিনা। আচ্ছা দর্শক, আপনার বয়স কত? আমার বয়স 27-28 বছর হবে। জি, আপনার কোনো প্রশ্ন কি রয়েছে? না, ঠিক আছে, আমরা শুনছি। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আপনার বয়স 27 বছর, আর জরমুখটা বড় হয়ে গেছে, এটা কোনোই অস্বাভাবিক কিছু না। একটা বাচ্চা ডেলিভারি হলে অনেক সময় জরমুখের বড় হয়ে থাকে, আপনি অবশ্যই বাচ্চা নিতে পারবেন। শুধু জরমুখের পরীক্ষাটা আপনি একটু করে ফেলেন, যে আমরা ভায়া পরীক্ষা করি অথবা প্যাপস্মিয়ার, যেটা আপনার জন্য সব মানে সহজলভ্য হয়। আপনার কাছাকাছি কোথাও আপনি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল যেতে পারেন, উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে পারেন। যদি সেখানে যদি পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে জরের মুখের কোনো ক্যান্সারের পূর্ব লক্ষণ নাই, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণই দেখছি না আমি। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। কথা হচ্ছিল ওভারিয়ান ক্যান্সার নিয়ে বা ডিম্বাশয়ের ক্যান্সার, এই বিষয়ে আপনি বলছিলেন যে এই ক্যান্সারটি অধিক প্রাথমিক পর্যায়ে আসলে উপসর্গহীন থাকে, এবং উপসর্গহীন অবস্থাতেই এটি পেটের ভেতর বাড়তে থাকে, এবং যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। সেক্ষেত্রে এটি নির্ণয় কিভাবে করা হয়ে থাকে? নির্ণয় হয় বেশিরভাগই আমরা আলট্রাসনোগ্রাফি করে সে ডিটেক্ট করতে পারি, আর কিছু টিউমার মার্কার, আমরা কিছু কিছু টিউমার মার্কার C125, C99, এগুলো মার্কার দেখে আমরা বুঝতে পারি যে এই টিউমারটাকে টিউমারটা ক্যান্সারাস লেশন নাকি অন্য কিছু। তারপরে সেটা আমরা যথাযথ চিকিৎসা করি আমরা। এবং চিকিৎসার বিষয়ে যদি আসি, যে কি ধরনের চিকিৎসার বিষয়ে আমরা সাধারণত ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা করি অপারেশনের মাধ্যমে। তো অপারেশন করে আমরা ওভারিয়ান সমস্ত কিছু জরায়ু ওভারি সব ফেলে দিচ্ছি আমরা, এবং লিম্ফ নোড যেটা বলি সেটাও ফেলে দেওয়া হয়। পরবর্তীতে অপারেশনের পর আমরা কেমোথেরাপি দেওয়া হয়,
এবং কেমোথেরাপি যদি আমরা প্রথমে কিছু দিতে পারি তাহলে রোগী অনেক দিন ভালো থাকে, অনেক বছর পর্যন্ত চিকিৎসা সুস্থ থাকে না কি সুস্থ থাকতে পারে। আমরা আরেকটি ফোন নিয়ে এই আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার বয়স 25। আমার সমস্যা হচ্ছে মানে আমার পিরিয়ডের 15 দিন পরে আমার স্তন ব্যথা করে, এটা কি সমস্যার কারণে আছে? জি প্রথম প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, আপনার বয়স 25? হ্যাঁ আমার বয়স 25। আমার পিরিয়ড মনে করেন গত মাসের 19 তারিখে হয়েছে, এখন গত 4 তারিখ থেকে স্তন ব্যথা করে। এটা প্রায় আসছে কি প্রথম হচ্ছে নাকি আপনার আগেও কখনো হয়েছে? জি এটা কি প্রথম হচ্ছে নাকি আগে কখনো হয়েছে আপনার? এটা আজকে 1.5 বছর হচ্ছে। মানে প্রতি মাসে মাসেই হচ্ছে? হ্যাঁ 15 দিন যাবত যে ব্যথাটা, আর আগে হতো 3-4 দিন আগে, পিরিয়ডে 3-4 দিন আগে। আর আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর, আমার বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা নেই? জি ঠিক আছে। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, এটা তো জরায়ু মাসিকের সময় তার স্তনে ব্যথা করছে, ব্রেস্টে ব্যথা করছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক, এর কোনো অস্বাভাবিক কথা কিছু নেই। তবে যেটা আমরা বলি যে জ্বরে ব্রেস্টের ক্যান্সার বা কোনো কিছু হলে পরে স্ক্রিনিং করতে বলি। স্ক্রিনিং 2-3 রকম হতে পারে, একটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন আর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে যে উনি যিনি করবেন প্রতি মাসে মাসিকের 5 দিনের দিন যেদিন গোসল করেন সাধারণত ইউজুয়ালি হাত দিয়ে উনি দেখবেন যে কোনো চাকা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। যদি এরকম কিছু পাওয়া যায় তবে সে উনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গেছেন। আপনি আরেকটি ক্যান্সারের কথা বলছিলেন যেটিকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলতে কি বোঝায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে, আমরা আগেই বলেছি, আমি প্রথমে একটা ছবি দেখেছিলাম যে জরায়ুর একটা ছবি। জরায়ুটাকে 3টা ভাগে ভাগ করি, বজি, ফান্ডাস অ্যান্ড সার্ভিক্স। সার্ভিক্স হচ্ছে লোয়ার পার্ট, যেটা জরায়ুর মুখ বলে আমরা বাংলা ভাষায়, সেটা ক্যান্সার আমরা এতক্ষণ আলোচনা করলাম, সার্ভাইকাল ক্যান্সার। আর জরায়ুর বডিতে যেই টিউমারটা থাকে সেটাকে এন্ডোমেট্রিয়াম, যে ক্যান্সারটা হচ্ছে সেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এখানে সাধারণত পোস্ট মেনোপোজাল লেডি, যেটা মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আবার যদি রক্তপাত শুরু হয় তাদের ক্ষেত্রে সাধারণত এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হয়ে থাকে। তাদের হচ্ছে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। অবশ্যই। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, হ্যালো। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো। জি দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো। জি দর্শক বলুন। আমি ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি করুন। বল। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। বলছি আমার হচ্ছে বয়স 22 বছর, আমার জরায়ে সমস্যা ছিল, মানে ইনফেকশন ছিল, এখন আমি ওষুধ টষুধ খাই, এখন কোনো ইনফেকশন নাই, এটা কি আমার পরে কোনো সমস্যা হবে? জি ধন্যবাদ দর্শক, সাথে থাকুন। আচ্ছা, আমি আগেই বলেছি ইনফেকশন হলে ভয় পাওয়ার কিছু নেই, আর আপনার তো 22 বছর বয়স, এখানে জরায়ুর ক্যান্সার হওয়ার কোনো লক্ষণ নাই। তারপরেও আপনি 30 বছরের পর থেকে জরায়ুর মুখে নিয়মিত পরীক্ষা করবেন, তাহলে ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না সেটা ধরা পড়বে। এবং এখান থেকে ইনফেকশন থাকলে সাধারণত ক্যান্সার হয় না, ইনফেকশনের চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। যে বিষয়ে কথা হচ্ছিল যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে, সাধারণত কি ধরনের উপসর্গ নিয়ে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রোগীরা উপস্থিত হয়ে থাকে? আমি পোস্ট মেনোপোজাল ব্লিডিং, এটা যে মাসিক বন্ধ হয়ে গেছে, সাধারণত 55 থেকে 60 বছর, 55 বয়সের মধ্যে, 52 থেকে 55 মধ্যে সমস্ত নারীদের মাসিক বন্ধ হয়ে যায় একেবারে পার্মানেন্টলি। কিন্তু মাসিক বন্ধ হওয়ার পরও ধরেন 6-7 বছর পরে আবার যদি পেশেন্ট রোগীর বলে যে আমার রক্ত যাওয়া শুরু হয়েছে, তখন আমাদের অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। তখন আমরা দেখি যে আল্ট্রাসনোগ্রাফি করে, স্পেশাল টিভিএস একটা সনোগ্রাফি আছে, সেটা করে আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেস দেখি যে কতখানি থিকনেস হলো। যদি 5 মিলিমিটারের বেশি হয় তখন অবশ্যই আমরা চিন্তা করি যে এটা কোনো প্রবলেম, তখন সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আবার সে জরায়ুর মুখের পরীক্ষাটা আবার সেখানে আবার পরীক্ষা করি, পরীক্ষা করে আমরা ক্যান্সার আছে কি না সেখানে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করি।
জি, এবং সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কি ধরনের রয়েছে? সেখানে চিকিৎসা পদ্ধতি একই পদ্ধতি আমাদের অপারেশন করি, অপারেশনের পরে আমরা কেমোথেরাপি দিতে পারি অথবা রেডিওথেরাপি, তিনটা স্টেজে যেতে পারি আমরা। জি, এ বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। অবশ্যই। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আমি নাদিরা খিলগা থেকে বলছি। ম্যাডাম, আমার ওই ইউটেরাসে একটা ছোট মায়োমা পাওয়া গেছে আর রাইট ওভারিতে একটা সিস্ট আছে যেটা 6x5। তো আমি ওই CA125 আর CA199 এ টেস্টটা করিয়েছিলাম। তো CA125টা 13 এসছে আর CA199টা 44 এসছে। তো আমি যে ম্যাডামকে দেখিয়েছি, উনি আমাকে 3 মাসে কন্ট্রাসেপটিভ পিল দিয়েছে খাওয়ার জন্য। তো এখন আমি ওইটাই খাচ্ছি। তো আমাদের CA199টা 44 আসলো, এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি যে এটা কি ভয়ের কিছু নাকি? আপনার বয়সটা কত আমি জানতে পারি? 42। 42। জি, আচ্ছা, সাথেই থাকুন দর্শক, আমরা উত্তরটি নিচ্ছি, সংক্ষেপে আমরা উত্তরটি নেব। হ্যাঁ, ওনার দুইটা সমস্যার কথা বলেছে। একটা হচ্ছে জরায়ুতে মায়োমা পেয়েছে, মায়োমা মধ্যে যেটা ফাইব্রয়েড ইউটেরাস আমরা বলি, আর একটা সিস্ট পেয়েছে। তো মায়োমা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই। আমরা আগেই বলেছি এরকম জরায়ু টিউমার অ্যাসিমটোমেটিক যে কোনো ক্ষেত্রে হতে পারে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মহিলাদেরই জরায়ু টিউমার থাকে। সেটা সোনোগ্রাফি করলে আমরা দেখা যায় একটা মায়োমা পাচ্ছি। সেবং এটা কখনো, এটা যদি কোনো সিমটম প্রডিউস না করে, কোনো সমস্যা না করে, সেটা এইভাবে রেখে দেওয়া যায়। আর ওভারিয়ান সিস্টের কথা যিনি বলেছেন, ওভারিয়ান সিস্ট 6 থেকে 6 সেন্টিমিটার ওনারটা। আমরা 8 সেন্টিমিটার পর্যন্ত ফাংশনাল সিস্ট বলি। ফাংশনাল সিস্ট হলে পরে সাধারণত এটা কোনো সমস্যা তৈরি করে না। এবং ওনার ডাক্তার যেমন দিয়েছে যে পিল খেতে দিয়েছে 3 মাস, এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং এটা এতেই উনি ভালো হয়ে যাবে, এই সিস্টটা এমনি কমে যাবে। 3 মাস পরে উনি আবার রিপিট সোনোগ্রাফি করবেন আর টিউমার মার্কারটা আরেকবার করতে পারেন, কারণ এটা একটা বেশি আসছে, পরে হয়তো এটা থাকবে না। ধন্যবাদ। আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার একেবারে সংক্ষিপ্ত আকারে কোনো বার্তা রয়েছে কিনা? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আবার একটাই কথা যে আপনারা জরায়ুর মুখ ক্যান্সার নিয়ে সবাই খুব আতঙ্কিত হয়ে যান, আপনারা আতঙ্কিত হবেন না, একটু সচেতন হন, তাহলেই আমাদের এই জটিলতা থেকে আমরা মুক্তি পাবো। এবং সচেতনতা হওয়ার জন্য আপনারা নিয়মিত জরায়ুর মুখ পরীক্ষা করবেন, সেটা ভায়া করতে পারেন, আপনাদের খুব সহজে কাছেই আপনার দোরগোড়ায় আপনার হেলথ কমপ্লেক্স আছে, মেডিকেল সদর হাসপাতাল, এমনি মেডিকেল কলেজ হাসপাতালতে আপনি জরায়ুর মুখ পরীক্ষা করতে পারবেন। আর যেটা আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাল্যবিবাহ রোধ করবেন, আর আপনার কন্যা সন্তানকে 10 বছর বয়স থেকে যদি আমরা HPV ভাইরাস ভ্যাকসিন দিতে পারি, তাহলে আমরা অচিরে এই ক্যান্সার থেকে মুক্তি দিতে পারি। এবং এটাই হচ্ছে। ধন্যবাদ আপা, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনার জ্ঞানগর্ব কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।